আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আপনারা এরকম আমার মতো করে যে কোনো একটা স্পেসিফিক জায়গার আপনারা স্ক্রিনশট নিতে পারেন অথবা আপনারা চাইলে কিন্তু ভিতরে এরকম করে মার্কও করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন অ্যারো বাটনগুলো কিন্তু দেওয়া আছে এখানে আবার লাইন বাটনগুলোও কিন্তু দেওয়া আছে তো আপনারা চাইলে কিন্তু এগুলো সব কিছু করতে পারবেন আপনাদের স্ক্রিনশটের মধ্যে আবার আপনারা চাইলে কিন্তু এরকম ড্র করতে পারবেন তো অনেক সময় এগুলো আমাদের প্রয়োজন হয়ে যায় সেক্ষেত্রে আমরা এটা কিভাবে করব তো আজকের এই ভিডিওতে আমরা জানবো তো এখান থেকে কিন্তু আমরা চাইলে করতে পারবো তো আমরা এগুলো চাইলে ছোট বড় করতে পারবো দেন এখানে আরো অপশন আছে এগুলো অপশন দিয়ে আমরা কিন্তু আমাদের যে কাস্টমাইজগুলো এগুলো আমরা কিন্তু সবকিছু করতে পারবো তো চলুন দেখা যাক এটি কিভাবে করতে হয় তো এটি করার জন্য আমাদের একটি ছোট্ট সফটওয়্যার প্রয়োজন হবে সেই সফটওয়্যারটির নাম হচ্ছে লাইট শট তো আপনারা যে কোনো ব্রাউজারে চলে যাবেন ব্রাউজারে এসে এখানে লাইট লাইটশট লিখে সার্চ করে দেওয়ার পর এখানে দেখতে পারতেছেন প্রথমে একটা লাইট শট এর একটা ওয়েবসাইট চলে আসছে তো এটা আমরা ওপেন করে নিব ওপেন করার পর আমাদের এখানে দেখতে পারতেছেন ডাউনলোড ফর উইন্ডোজ তো আমরা এটাকে ডাউনলোড করে নিব তো এখানে আমাদের অলরেডি ডাউনলোড করা আছে তো আমরা আবার ডাউনলোড করে নিলাম দেন তারপর আমরা ওপেন করে নিলাম ওপেন করার পর আমরা এটা ইয়েস দিবো ইনস্টল করতে হবে আমাদের তারপরে ওকেতে প্রেস করবো এখানে আমাদের টার্মস অ্যান্ড কন্ডিশন এগুলো অ্যাকসেপ্ট করতে হবে তো অ্যাকসেপ্ট করলাম দেন তারপর এখানে অটোমেটিকলি সব হয়ে যাবে দেন কন্টিনিউয়া ক্লিক করলে বা নেক্সটে ক্লিক করলে কিন্তু দেখতে পারবেন আমাদের এটা কিন্তু ইনস্টল হয়ে গিয়েছে তো এটিকে অন করার জন্য আপনারা আপনাদের কীবোর্ডে দেখতে পারবেন যে পিআরটিএসি একটা কী আছে ওই কীতে প্রেস করলে কিন্তু আপনাদের এরকম ব্ল্যাক হয়ে যাবে দেন তারপরে আপনারা কিন্তু যে কোনো একটা স্পেসিফিক জায়গার কিন্তু আপনারা এখান থেকে চাইলে স্ক্রিনশট নিতে পারবেন তো ওই কিটা হচ্ছে আমি এখানে আপনাদের দেখিয়ে দিচ্ছি তো এখানে দেখতে পারতেছেন পিআরটিএসি একটা কী দেখতে পারতেছেন এই কীটাতে যখনই প্রেস করবেন তাহলে দেখতে পারবেন এরকম আপনাদের ব্ল্যাক হয়ে যাবে দেন তারপর আপনারা কিন্তু মাউস দিয়ে আপনারা আপনাদের ইচ্ছা মতো এখান থেকে কিন্তু আপনারা স্ক্রিনশট নিতে পারবেন তো এখান থেকে স্ক্রিনশট নিয়ে সেভ করার জন্য এখানে দেখতে পাচ্ছেন সেভ একটা বাটন আছে তো এখানে ক্লিক করলে কিন্তু আপনাদের ফাইল কোন জায়গায় সেভ করবেন এটা লোকেশন চাপ দেন তারপর আপনারা সেভে ক্লিক করলে কিন্তু এই স্ক্রিনশটটা সেভ হয়ে যাবে দেন এখানে আপনারা যদি মার্ক করতে চান এখানে দেখতে পারতেছেন স্কোয়ার বা রেক্ট্যাঙ্গুলার যে একটা অপশন আছে তো এটাতে প্রেস করলে আপনাদের এরকম করে আপনারা রেক্ট্যাঙ্গুলার রাখতে পারবেন তো এরকম করে আঁকার পর আপনারা চাইলে এখানে অ্যারো বাটন দিয়ে কিন্তু অ্যারো দিতে পারবেন আবার চাইলে কিন্তু টেক্সটও অ্যাড করতে পারবেন আবার যদি চান যে লাইন অ্যাড করবেন তাহলেও কিন্তু লাইনও অ্যাড করতে পারবেন আবার আপনারা চাইলে কিন্তু এখানে ড্রও করতে পারবেন তো ড্র করার পর এখান থেকে আপনারা এটা কিন্তু সেভও করতে পারবেন দেন এটা যদি ভালো না লাগে তাহলে এটা কাটবেন কিভাবে এটা কাটার জন্য এখানে দেখতে পাচ্ছেন ক্রস একটা অপশন আছে তো এখানে ক্লিক করলে কিন্তু আপনাদের এই স্ক্রিনশটটা চলে যাবে তো এভাবেই মূলত খুব সহজেই একটি ভালোভাবে আপনারা আপনাদের ইচ্ছামতো করে কিন্তু স্ক্রিনশটটি নিতে পারবেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে